শুধু ভারত নয়, বিশ্বের যে দেশ থেকে সুলভ মূল্যে ভ্যাকসিন পাওয়া যাবে সেখান থেকেই তা আমদানি করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল। মন্ত্রী জানান, আমদানির চেয়ে সুষ্ঠুভাবে ভ্যাকসিন বিতরণই বড় চ্যালেঞ্জ। এছাড়া আগামী ফেব্রুয়ারিতে স্বল্পোন্নত দেশের কাতার থেকে বাংলাদেশ বের হয়ে আসবে বলেও আশাবাদ জানান অর্থমন্ত্রী। সুলতান আহমেদের প্রতিবেদন। চলতি মাসের শেষ সপ্তাহে মহামারী করোনার ভ্যাকসিন আমদানি শুরু করতে প্রস্তুতি নিচ্ছে সরকার। প্রথম লটে 50 লাখ টিকা আসবে বলেও ঘোষণা দিয়েছে সরকার। এর বাইরে বেসরকারি উদ্যোগে ভ্যাকসিমকো ফার্মাসিউটিক্যালস ভারতের সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে আরও 30 লাখ টিকা আনার কথা জানিয়েছে। এমন বাস্তবতায় ভারতের চেয়ে শতকরা 47 ভাগ বেশি দামে বাংলাদেশের জনগণকে টিকা কিনতে হবে বলে খবর আসছে গণমাধ্যমে। অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামালের কাছে এমন প্রশ্ন করা হলে তিনি জানান, শুধু ভারত নয়, ভ্যাকসিন আমদানির ব্যাপারে বিশ্বের অন্যান্য দেশেও নজর রয়েছে সরকারের। সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে অনলাইন ব্রিফিংয়ে এমনটা জানান তিনি। এই ভ্যাকসিন পৌঁছে দিয়ে এবং তাদেরকে ভ্যাকসিন সহায়তা দিয়ে আসে। আমরা যেন না ঠকি যে আন্তর্জাতিক বাজারে কত এই ভ্যাকসিনের দাম আর আমরা কততে পাচ্ছি, আমরা সেটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে পারব। অর্থমন্ত্রী আরো জানান, আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে বের হয়ে উন্নয়নশীল দেশের কাতারে প্রবেশ করবে। এই ফেব্রুয়ারি মাসে আমরা আশা করি আমরা এলডিসি থেকে বেরিয়ে আসবো। তিনটা ক্রাইটেরিয়া আমরা পূরণ করেছি এবং আমরা এই জন্য আশাবাদী যে আমাদেরকে এইবার যেহেতু দ্বিতীয় অ্যাসেসমেন্ট, সুতরাং এবার আমরা উত্তরণ করাতে পারবো। ঐতিহাসিক এই ঘটনার সাক্ষী হতে সবাইকে আহ্বান জানান অর্থমন্ত্রী। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা।